তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব ভালো থাকবেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাতে অনেকটা হেল্প হয়, চ্যানেলের ভিউস একটু হলেও বাড়ে, তো 10 জনের মধ্যে 1 জন ক্লিক করতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? এবং চ্যানেল দেখতে থাকবেন, আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো চলুন, আপাতত প্রাকৃতিক পরিবেশ দেখাই আপনাদের, সেটাই উপভোগ করুন, অনুভব করুন। চলুন একসাথে দেখি আমরা প্রাকৃতিক পরিবেশ এই চ্যানেলের মাধ্যমে, আমাদের বাগিচার এবং সমগ্র ভারতের দেখানোর চেষ্টা করবো আমি বন্ধুরা, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল, ভালোভাবে দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে ফলো করবেন, দেখবেন চ্যানেল নতুন কী আপলোড হচ্ছে, তাতে আপনার নতুন ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? তাড়াতাড়ি দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের বাগিচার পরিবেশ বন্ধুরা, চলুন আপনাদের আরও আমি সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি। কালকে ক্যামেরা ল্যাগ করছিল বলে আর তেমন কিছু দেখাইনি, আজকে ঠিক আছে। কালকে ব্রাইটনেস তেমন বাড়ানো ছিল না, তাও ল্যাগ করছিল, আজকে তো ব্রাইটনেস বাড়িয়েও ঠিক আছে। মাঝে মধ্যে স্টোরেজ একটু ফুল থাকলে আর ব্রাইটনেস বাড়ালে প্রবলেম হচ্ছে, যাই না, খুব দামি ফোন, তাও হতেই পারে টেকনিক্যাল কোনো ফল্ট, ক্যামেরাটা ল্যাগ করছে। ক্যামেরা অ্যাকচুয়ালি সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ল্যাগ করছে, এমনি নর্মাল ক্যামেরাতে না, আই থিঙ্ক। তো দেখুন কিস কত সুন্দর পরিবেশ, জলের উপরে কিছু কিছু যে নদীর মাছগুলো হয় না, ছাড়া আছে ভেসে বেড়ায়, কী সুন্দর লাগে দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কি না, ঠিক আছে? খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা আমাদের বড় পুষ্করিণী, ওইদিকে আর ছোটো পুষ্করিণী, চলুন দেখাচ্ছি আপনাদের। এবং এই হচ্ছে আমাদের সুন্দর বাগিচা এবং প্রাকৃতিক পরিবেশ দেখুন বন্ধুরা। যে এইখানে অনেক দিন আগের থেকে গোবর সুফলা আদি সব সার মিক্সচার করে বানানো রয়েছে, মিশ্র সার, যেটা যে কোনো সবজি ফল মূল যে কোনো গাছের জন্য খুব ভালো, সবজি ফল ফুল সমস্ত গাছের জন্য ভালো। এবং এই হচ্ছে আমাদের একটা ছোটো কুটিয়া, কিউট কুটিয়া, এবং এই হচ্ছে ছোটো পুষ্করিণী বন্ধুরা। তো এই হচ্ছে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এবং আপনাদের আরও একটা আপডেট দেওয়ার ছিল, দেখুন এত সুন্দর পরিবেশ দর্শন করে নিন। তো চলুন আপনাদেরকে আমি নতুন আপডেটটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটা আপনাদের বলার ছিল, প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দর্শন করার সাথে সাথে শুনুন যে আমাদের বৃন্দাবন ট্যুর শুরু হতে চলেছে, ঠিক আছে? তো আমি টিকিট কাটার ব্যবস্থা করছি, যদি কাটতে পারি অবশ্যই আমরা খুব শীঘ্রই বৃন্দাবন ধামে যাচ্ছি, ঠিক আছে? খুব সম্ভবত বুধবারের ট্রেনে, দেখা যাক। তো আজকে হচ্ছে মনডে বা সোমবার, মার্চ 11, 2024, আশা করি বুধবারের ট্রেনে আমরা বৃন্দাবন যেতে পারি, তো হোলির আগে, হোলি মানেই বৃন্দাবন জানেন তো। কিন্তু বাট রুমের একটু প্রবলেম হতে পারে, বাট দেখা যাক, ইচ্ছা আছে যাওয়ার, ঠিক আছে? ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা করছি আমি, যদি কনফার্ম টিকিট পেয়ে যাই অবশ্যই আমরা যাব এবং আপনাদেরও দর্শন করাবো শ্রী বৃন্দাবন ধাম, মধুর বৃন্দাবন ধাম আমাদের, শ্রী শ্রী রাধা কৃষ্ণের, হরে কৃষ্ণ, রাধে রাধে।